আমি শুধু মা বোনেদের বলবো, আমি সকালবেলায় চণ্ডী পাঠ করে তবে কিন্তু বাড়ির থেকে বেরোই, এটা মনে রাখবেন। ও দিদি, আপনি চণ্ডী পাঠও জানেন? কি কি চণ্ডী পাঠ জানেন সেগুলো একটু তাড়াতাড়ি বলে ফেলুন দেখি। একটু আপনাদের শুনিয়ে দিই। হ্যাঁ একদম, বলুন বলুন। হিন যারা 30-70 করছে একটু শুনিয়ে দিই, দি একটু শুনি একটু হোক। হ্যাঁ দিদি, শোনো 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 শোনো, আর অপেক্ষা করতে পারছি না, জলদি 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 বলবেন হিন্দু ধর্ম নিয়ে আমার সাথে কম্পিটিশন করতে। আমি একটা চণ্ডী পাঠ করি, ওং জয়ন্তী মঙ্গলা কালী ভক্ত কালী কপালিনী। আচ্ছা ঠিক আছে, তারপর দুর্গা শিবা ক্ষমা ধাত্রী সাহা সাধা নমস্তুতে। দিদি ক্ষমা ধাত্রীটা আবার কি জিনিস, ও তুমি বুঝবে না। মধুকৈটব বিদ্রাব্যি বিধাত্রী পরদে নমো। কি 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 কি, আরেকবার বলুন, আরেকবার আরেকবার রিপিট। মধুকৈটব বিদ্রাব্যি বিধাত্রী পরদে নমো, মধুকৈটব বিদ্রাব্যি বিধাত্রী পরদে নমো। कौन है ये लोग, कहां से आते हैं? रूपंग देही जयंग देही जशो देही दिशो जोई, महिषासुर निर्नाशो विधात्री बड़दे नमो, महिषासुर निर्नाशो विधात्री बड़दे नमो। না না বলছি দিদি, এটা আবার কোন চণ্ডী পাঠের অংশ, মানে নতুন করে বেরিয়েছে নাকি? মহিষাসুর নির্নাশ বিধাত্রী বড়দে নমো, রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জয়ী, বন্দিত অগ্নি যুগে দেবী সর্বসৌভাগ্য দায়িনী রূপং দেহি। ঠিক আছে ঠিক আছে দিদি, আমাদের দারুণ হচ্ছে চণ্ডী পাঠ করছে, তো ওনার একটা ছবি তুলে রাখ ভাই। আরে সরি বস, একটু লেট হয়ে গেছে। দিদি তোমাকে কি লাগছে, মোটা ফাট্টা ফাট্টি চরম আসছি। মধু বন্দিত অগ্নি যুগে দেবী সর্বসৌভাগ্য দায়িনী, চণ্ড মুণ্ড বোধে দেবী, চণ্ড মণ্ড বোধে দেবী। দুর্গা বীজ বিনাশিনী, তারপর সর্বস্বার্থী রিকে দেবী জগদ্ধাত্রী নমস্তুতে, নতেভ্য সর্বতা ভক্তান পনতে চণ্ডিকায় নমো, ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা, নমস্তস্যই 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 নমো নমো। বাহ দিদি, আমাদের অনেক চণ্ডী পাঠ করে শোনালেন। মাছের তেলে মাছ ভাজা, খুব বোকা আমরা না? প্রতিদিন আসছে মিথ্যে কথা বলে যাচ্ছে, ইদার মে সরস্বতী পূজা নেহি হতা। কে বলেছে, কে বলেছে বল, আজকে বল, কেলিয়ে আসবো ওটাকে। উনোনে সরস্বতী পূজা শুরু কিয়া, ওকে জিজ্ঞেস করো এই সরস্বতী পূজার মন্ত্র বল আগে। মোদি ভাই, তুমি এখানে সরস্বতী পূজার মন্ত্র জানো না, কি গান মারাতে এসছো? হ্যাঁ আগে সরস্বতী পূজার মন্ত্র বল, সরস্বতী পূজার মন্ত্র জানো তোমরা? হ্যাঁ, এখন আমরা বড় হয়ে গেছি, এখন আমরা পুষ্পাঞ্জলি দেই না, তো বাচ্চাবেলা জানতাম, এখন জানি না, আপনিই বলুন দেখি একটু। বলো আচ্ছা করকে কান খুল কে শুননা, হাম কই রহা হু। দিদি কি বললে তুমি? হাম কই রহা হু, হাম কই রহা হু। হাম কই রহা হু মানে এটার মানে কি দিদি? আমি বলছি জয় জয় দেবী চরাচর সারে, কুচসিচ ভূত মুক্ত হারে। বাঙালির ট্যালেন্ট বস, এখানে কুচযুগ শোভিত আর কুচসিচ ভূত দুটোই এক, মন্ত্র পড়লেই হলো। বিনা পুস্তক রঞ্জিত হস্তে সরস্বতী মহাভাগে বিদ্যা কমলা লোচনে। বলছি তার আগের পার্টটা যে ছেড়ে গেলে, সেটা কি আমার বাপ এসে বলবে তোমাকে? বিশ্বরূপে বিশালাক্ষী সরস্বতী নমো নমো। নতুন মন্ত্র পেয়ে গেছি, এবার থেকে এটা ইউজ করবো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, লাইক করতে ভুলবে না। খতম, বাই বাই, টাটা, গুড বাই, গয়া।